ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः ॐ विष्णुपादाय श्रीगौरप्रियमूर्तये श्रीमते भक्तिवल्लभा तीर्थगोस्वामिने नमः यतीन्द्रियनमस्तुभ्यं কি করছেন? ওইটা ওইটা মাইক নিলে বেশি ভালো হতো, সাউন্ড টা ভালো। यतीन्द्रियनमस्तुभ्यं गौरकृष्णप्रियात्मने रूपानुगतिज्ञाय गुरुदेवाय ते नमः गुरुदेवाय ते नमः पतित पावन परम करुणामय परमाराध्यतम श्रील गुरुदेव नित्य लीला प्रविष्टोम विष्णुपाद परमहंस परिव्राज काचार्य अष्टोतर शतश्री श्रीमद श्रील भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी के अभय चरण असंख्य कोटि साष्टांग दंडवत प्रणाम करते हुए उनकी अहेतु की कृपा प्रार्थना करता हम सब हिंदी बंगला बंगला मार बंगला तो भालो नहीं। अच्छा हमरा सबई परम सौभाग्यशाली क्यों हमरा मानुष जन्म पेला मानुष जन्म जरा पे छेन बड़ा परम सौभाग्यशाली शास्त्र बोल छेन এই মানব জন্মটা প্রাপ্ত করার এত সাধারণ কথা নাই। দুর্লভম মানুষম জন্মম, এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ তাজ নাই। আমরা দেখছি অনেক মানুষ এখন, কিন্তু কিছু নাই। দুর্লভম মানুষম জন্ম, এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ। লব্ধ্বা সু দুর্লভম ইদম, ইদম মানে এইটা, লব্ধ্বা যে আমরা পেয়েছি, সু দুর্লভম এই দুর্লভ নাই অত্যন্ত দুর্লভ। অত্যন্ত দুর্লভ মানব জন্মটা যারা পেলেন ওই খুব সৌভাগ্যশালী। ওই মানব জন্ম কি করতে পারবে? আমাদেরকে পরম মঙ্গল বিধান করতে পারবে, পরম মঙ্গল। কিন্তু এই মানব জন্মটা কেমন বলছেন? দেহিনাম ক্ষণভঙ্গুরম, यदि अपनी चिंता करें कि आछे करबू तो आस्ते आस्ते करे करबू आमी ना जा अपनी करते चान एखोनी करें। आज की आछे आर बोला जावे ना,
কালকি কথা তো অনেক দূরের কথা, এখনই আছে, আর 1 মিনিট পর, 1 ক্ষণ পর কি হয় কিছু বলা যাবে না। দুর্লভম মানুষম জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর, এই ক্ষণভঙ্গুর, ক্ষণভঙ্গুর বলতে গেলে ওই জলের বুলবুলার মতো। জলে তো অনেক বুলবুলা হয়, তো কতক্ষণ থাকবে কেউ বলতে পারবেন না। এত সৌভাগ্যশালী হওয়ার পর কতক্ষণ আমাদের এই সৌভাগ্যটা থাকবে কেউ বলতে পারবেন না। এই জন্য শাস্ত্রে বলছেন আত্ম কল্যাণের কাজটা যে থাকে, যে আছে, ওইটা এখনই করে নেন। কেন? তোমার সৌভাগ্য, একটা মানুষ জন্ম পেয়েছ, আর একটা কি হরিভক্তের দর্শন লাভ করেছ। কেন? মানব জন্ম তো দুর্লভ, কিন্তু কি বলছেন, তত্রাপি দুর্লভম মানে, ওর থেকে বেশি দুর্লভটা কি হরিভক্তের দর্শন, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, তত্রাপি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। মানুষ জন্মটা পাওয়ার তো দুর্লভ কথা, 84 লাখ যোনি ভ্রমণ করার পর জলযান অবলক্ষানি স্থাবর অলক্ষবিংশতি ক্রমে আরুদ্র সংখিকা পক্ষী নাম 10 লক্ষানি 63 লক্ষানি পশু 4 লক্ষানি মানব। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর কেউ একজন ভাগ্যশালী জীব এই দুর্লভ মানব জন্মটাকে লাভ করেন, এত সহজ কথা নাই। যদি আপনি মানুষ জন্মটা লাভ করেন, তার থেকে বেশি দুর্লভ কথাটা কি, তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ বলতে গেলে ভগবান, ভগবানের প্রিয় কে, ভগবদ ভক্ত, ভক্তের দর্শন অত্যন্ত দুর্লভ কথা। এজন্যে যারা ভক্ত দর্শন পেয়েছেন, তার কর্তব্যটা কি, আত্মহত্যা করবেন না। শাস্ত্রে বলছেন আপনারা পরম সৌভাগ্যশালী, আপনি এই মানব দেহটাকে লাভ করলেন, যে দেহটা আপনাকে চরম পুরুষার্থ, চরম প্রয়োজন সিদ্ধ করাতে পারে, ওইটা কি ভগবত প্রাপ্তি, ধর্মার্থ কাম মোক্ষ থেকে উপরের কথা, চরম প্রয়োজনের কথা, ভগবত প্রেম, ভগবত ভক্তি, ভগবানের সেবা, একান্তিক সেবা প্রদান করতে পার, লাভ করতে পার, আপনি ওইটা লাভ করবেন। এই জন্য কৃপা করে ভগবান আপনার জীবনে ভগবত ভক্তকে পাঠিয়ে দিলেন। আপনি চিন্তা করতে পারছেন এই গ্রামের নামটা কি? আমি তো নাম জানি না তো। ভেলামারি, ভেলামারি, ভেলামারি। আমি সবাইকে বলছি, যারা আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোথায়, আমি একটাই বলছি কি, নলবাড়ি। এটা নলবাড়ি তো দূর তো, হ্যাঁ, ভেলাবাড়ি, ভেলামারি। আপনি চিন্তা করতে পারেন কি, ভেলামারি গ্রামে এখানে এমন ভক্তরা আসবে, কীর্তন করবে, হরিকথা এইসব হবে, আপনারা কেউ চিন্তা করতে পারেন? না হয় তো ভগবত প্রীতি, ভগবত সেবা লাভ করার উদ্দেশ্যে ভগবানের নাম করার লোক এত সহজ নাই, বুঝতে পারছেন? ভগবানের নাম করেন লোকটা কেন করেন, এইটা চাই, ধনম দেহি, এ দেহি, সে দেহি, টাকা চাই, এ চাই, সে চাই, বাড়ি চাই, এইসব। কিন্তু আমার আত্মকল্যাণটা কি করে হয়, এই জগতে আমার উদ্ধার কি করে হয়, এই রাস্তা আমাদেরকে
বলবার লোক যে সাধু যে থাকে ভক্ত যে থাকে ওরা এখানে এসে আপনাদেরকে উপদেশ করবেন, কেউ চিন্তা করছেন? এটা এই ভগবানের কৃপা। যখন আপনি সাধু সং পেয়েছেন, মানব শরীরটা লাভ করেছেন, কি করতে হয়? ভগবানের কৃপা, সাধু কৃপা, এই মানব শরীর সব যারা লাভ করলেন ওদের পরম কর্তব্যটা কি? শ্রীমদ ভাগবতে বলছেন কি, ভগবানের পাপ পদ্মে আশ্রয় গ্রহণ করুন, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা বলতে গেলে লোক কি মনে করে? ওই ওই ফাঁসি, হ্যাঁ, ওই করা, তারপরে ওই 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 ব্রহ্মপুত্র এই ঝাঁপ দিবা, এরকম চিন্তা করেন না? ওই পাটরি মাথায় দিবা, এইসব নাই। আত্মহত্যা বলতে গেলে কি, যে দুর্লভ চিজটা আপনি লাভ করলেন ওইটা নষ্ট করাই আত্মহত্যা, আর কিছু নেই। আমাদের অকল্যাণের পথে যাওয়ারই আত্মহত্যা। আবার যখন এই শরীরটা ছুটে যাবে, আবার কখন পাবেন? কোনো ঠিক ঠিকানা নাই, আজ কি পাবেন, কাল কি পাবেন? এমন এত ভালো কাজ তো করেন নেই কি আপনি সঙ্গে সঙ্গে আবার মানব শরীরটাকে পাবেন, আবার পশু হয়ে পাখি হয়ে আর কি কি হয় এখানে সেখানে ঘুরতে হবে, কত কষ্ট। এই শাস্ত্রে এটা বলছে। আমি একবার বিদেশে গেছিলাম, আমি ওখানে কথা বলছিলাম কি ভগবানকে প্রীতি করার দরকার, ভগবত প্রেম দরকার। ওখানে একজন আমাকে বললো, আমাকে তো দরকার নেই, আমি তো এখানে খুব ভালো আছি, তো আমাকে ভগবত প্রেম কেন দরকার, আমাকে কিছু চাই না আমি। আমি ওকে বললাম, যদি আপনি কিছু চান না ঠিক আছে, এখানে আপনি সব ভালো লাগছে আপনাকে, কিন্তু একটু সূক্ষ্ম রূপে বিচার করলে আপনার তো চাহিদা আছে, আপনার বাড়ি ভালো, পরিবারের লোকটা ভালো, মকান ভালো, সব ভালো, ছেলে ভালো, সব ভালো, শরীর ভালো, মন ভালো, সব ভালো, তাও তিন চিজ দরকার, কি? সব সময় বচে থাকার ইচ্ছা, কেউ মরতে চায়? যদি সব ভালো থাকলে তো কেউ মরতে চায় না, ভালো না থাকলে লোক মরতে চায়, কিন্তু ওইটাও বলুন, ভালো না থাকার দুঃখে মরতে চায় কিন্তু কেউ মরতে চায় না? আপনার ইচ্ছা সবসময় আমি বসে থাকি, আমি মরতে চাই না, আমি মূর্খ হতে চাই না, আমি তো আমি মূর্খ থাকবো কেন, আমি তো পণ্ডিত হতে চাই, চাহিদা তো আছে। কেউ চায় কি আমি মূর্খ থাকবো? কেউ কেউ চায় না। বসেন বসেন বসেন। বৃন্দাবন বিহারী লাল কি জয়। আর আনন্দে থাকতে চায়। যারা গুটকা খাচ্ছেন, কেন খাচ্ছেন, পাগল নাকি? ও চিন্তা করেন, এদি গুটকা খেলে আমি আনন্দ পাব। যারা মদ খাচ্ছেন, কেন খাচ্ছেন, ও চিন্তা করেন কি মদ খেলে ভালো, ভালো ঘুম আসবে, কি কি আসবে, মাথা ঘুরবে, সব ভালো। যা কিছু আপনি করছেন এই জগতে, ওই সব কাজের পিছনের একটাই উদ্দেশ্য কি, আনন্দ। আনন্দ চায়, জ্ঞানী হতে চায়, সবসময় বসে থাকতে চায়, এসব তো আছে, তো চাহিদা। আর তার তো বডি ঠিক নাই,
কপাল ঠিক নাই, তার কেউ নাই, ওই লোকের কথা তো আপনি চিন্তা করে নেন। সবাই চাই, এই জগতে কেউ এমন লোক নাই যারা কিছু চাই না। কোথায় পাবেন এইটা সব? যা কিছু আপনি চাহিদা করেন ওইটা সব এক জায়গা পাবেন। ওই এক জায়গাটা কি? হরিপাদ পদ্ম। ভগবানের পাদ পদ্ম ছাড়া অন্য কোন স্থানে আপনি যা ইচ্ছা করুন কখন পাবেন না। এই জন্যে যারা এই জগতে এই সুখের অনুসন্ধান করছেন, তার কি অবস্থা, তার কি গতি? আগতি হয়ে ঘুরছেন, ওরা একটা দিশা একদিকে যেতে পারছেন না। আজ কি ওরা মনে করেন এখনে আমার চাহিদাটা আমি লাভ করছি, কাল কি দেখছেন কি এখানে নাই ওখানে, কাল কি ওখানে যাচ্ছেন আবার দেখছেন না 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 এখানে নাই ওখানে যাচ্ছেন। বুঝতে পারছেন? এক বস্তু এক জায়গা কেউ পাচ্ছেন না। যদি আপনি চিন্তা করেন আমাকে দরকার নাই এইসব, আবার ধ্যান দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন কি না না দরকার। যদি দরকার না থাকলে আমি তো ভালো থাকতে পারছেন না, কিছু নাই, খুব কষ্ট। এই যে বলছেন আজ কি এখানে, কাল কি সেখানে, পরশু ওখানে, সেখানে ঘুরছেন বাস। আর শেষে এমন অবস্থা, কিছু উপায় উপায় থাকে না, পালাইতে পথ নাই। আমার বন্ধু আছে পিছে, পালাইতে পথ নাই, কোথায় পালাবেন, কোথায় যাবেন, কত দূর যাবেন? চিন্তা করুন যমা আছে পিছে, সে পিছে ধরে নিবে। এই সব করে আমরা একটা কথা ভুলে গেলাম, ওইটা কি? আমাদের জীবনটা হলো ম্যান্ডকের মতো। ম্যান্ডককে কি বলে? ব্যাং ব্যাক 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 এরকম করে ব্যাং। ওই ব্যাংটা শব্দ করছে, ওই সাপটা এসে ওকে ধরে নিয়েছে এরকম। এই সাপের মুখে বসে ও এদিকে সেদিকে তাকছে, ওই জীবটাকে বাইর করছে। হ্যাঁ, কি এদিকে কিচ্ছু, পেলে তো আমি খেয়ে নেব। সে ভুলে গেল কি যেই মুহূর্তটা ওই সাপ মুখ বন্ধ করবে আমার তো জীবন শেষ, আমার আর কিছু রইল না। তো এই সুখের লাগি এই জগতে এইদিকে সেদিকে করে শেষে আমার কি অবস্থা হচ্ছে, কি আমরা কারু হতে পারলাম না, আমি নিজের হতে পারলাম না। কেন? আমি নিজের মঙ্গলের কোন সাধনই করলাম না। ভোগ করে থাকে সব সময়, ভোগ 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 ভোগ, বাস এইটাই এখানে বলছে আমার কি অবস্থা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর কীর্তনে এই কথাটাকে আমাদেরকে বুঝাচ্ছেন। আমি এখন অগতি হয়ে গেলাম, আমার কোনো গতি নাই, ঠিকানাই নাই, কোথায় যাব, কে শুনবে আমার কথা? আরে তোমার তো সবাই আছে। তো আছে কিন্তু কেউ শুনতে চাই না। কালে মিত্র কালে অপার, তখন আমার সময়টা ভালো ছিল, তখন আমার সব ভালো ছিল, এই জন্য আমার সবাই বন্ধু। আজ কি আমার সময়টা খারাপ? কেন? আমি বুড়ো হয়ে গেলাম, আমি কিছু বলতে গেলেও আমার কথা কেউ বুঝতে পারছেন না, কেন শুনবে? আমার কিছু চাহিদা আছে, ইচ্ছা আছে, আমি খেতে চাই, আমাকে কেউ খেতেই দিবার লোক নাই, আমার অবস্থাটা হলো খারাপ। না দেখি আমি এখন উপায় কিছু দেখছি না, কি করবো?
কিন্তু সাধু সাংঘের কৃপায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় একটা কথা আমি বুঝে নিলাম, যে কোনো অবস্থায় আপনারা থাকুন, কিন্তু এদিকে একটা কথা ভালো করে মাথায় ঢুকে নিলে আপনি বসে যাবেন। ওইটা কি, আমার গতির আগতি হোক কোনো চিন্তা নাই, কিন্তু হে নাথ তোমার চরণটাই সার, যদি আমি তোমার পাদ পদ্ম ধরে নিলে আমার তো অবশ্যই মঙ্গল হবে নাথ, এই একটা কথা আমরা মাথায় রাখতে হবে। ওখানে বলছেন আজ কি একজন আমার কাছে এসে জিজ্ঞাস করলো এখনই কি মানব জন্মের সার্থক যা হয় ওইটা আপনি ওই সাত লক্ষণটা আপনি বলুন আজকে। শ্রীমদ ভাগবতে বলছেন সার্থক জন্ম যারা মানব দুর্লভ মানব জন্মটা লাভ করলেন তার জন্মটা সার্থক হয় কি করে, কি বলছেন ওখানে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহসু। আমাদের শাস্ত্রে, শাস্ত্র মানে কি, শাসন করে ত্রাণ করেন, ঠিক আছে, শাস্ত্র বলতে গেলে কি ওই শাস্ত্র, ওই সিদ্ধান্ত যে আমাদের মঙ্গল বিধান করবে, ওই ভগবানের কৃপায় এই জগতে অবতরণ হয়েছেন ওইটাই শাস্ত্র, ওই মানুষের দ্বারা লিখিত বই নাই। এই জগতে যারা জন্ম গ্রহণ করেন মানুষ রূপে বা পশুবত জীবন ব্যতীত না করুক, একটা শাস্ত্রী আচরণ যেভাবে চললে, ওই সময় 8 বাজে শেষ এখন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন তো, ভালো করে বুঝুন। ঠিক আছে, ওখানে কি বলছেন, এই জগতে যারা জন্ম গ্রহণ করলেন কেনই গ্রহণ করলেন, কোথায় যেতে হবে, ওই সব কথাগুলা ওখানে লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। কে লিখলেন ওইটাকে, ভগবান নিজেই। এই জন্য ওইটা বললেন শাস্ত্র যে আছে তার, ওকে সম্বোধন করলেন অপৌরুষ, মানে কোন পুরুষের দ্বারা এই জগতের জন্ম গ্রহণ করার ব্যক্তির দ্বারা লিখিত বিচার নাই, কি আমি, যেমন একটা দেশের সংবিধান থাকে, আপনারা এই দেশের নাগরিক তো আপনাকে এইভাবে চলতে হয় করে একটা দেশের সংবিধান থাকে, ভারতের এইটা, পাকিস্তানের এটা, সেই দেশের এটা, ওই দেশের এটা, এরকম থাকে। কিন্তু এই যে সংবিধান মানুষের দ্বারা লিখিত সংবিধান নাই, এমন ব্রহ্মার সংবিধান নাই, এইটা ভগবানের সংবিধান। কেন, জীব হলো কৃষ্ণের নিত্য দাস, আমরা ওই গোবিন্দের দাস, দাসটাকে কিভাবে চলতে হয় এইটা সিদ্ধান্ত ভগবান নিজেই আমাকে দিলেন, ওকে আমরা বলি শাস্ত্র। ওই শাস্ত্রে এই কথাটা বর্ণন করা আছে, কি বর্ণন করা আছে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহসু। এই দেহে যে দেহিটা আসছেন, যে আছেন এই দেহেতে, যে দেহি আছেন, দেহি বলতে গেলে দেহের স্বামী কে, আত্মা, যার থাকার আমাদের, আমরা মনে করি আমরা জিন্দা, যখন এই ছড়ে চলে যাবে আমরা বলি ওইটাকে মুর্দা। হ্যাঁ, যেমন বাড়ির যে মালিক যে থাকে, এমন দেহের যে মালিক, কতদিনের মালিক ওই ভগবানই জানে, ভগবান দিল এই দেহটাকে, ও কতদিন আমাকে এই দেহে থাকতে দিবে
ওই ভগবানই জানে। যতদিন আপনাকে এই দেহের থাকার উনি কৃপা করে স্থান দিলেন, তখন কি করতে হয়? জন্মটাকে সার্থক করতে হয়, জন্মটাকে সার্থক করতে হয় কি করে করতে হয়? প্রাণেই, প্রাণ দ্বারা ভগবান কৃপা করে জীবনটা দিলেন, তো এই জীবন গোবিন্দের পাদ পদ্মে অর্পণ করতে হয়। কি না, আমার তো কিছু নাই, আমার কি আছে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, আমি বলে কি আমি অজ্ঞানতা বোধ চিন্তা করি, আমার এইটা আমার সেইটা বলে কি আছে আমার? আমাদের আচার্যরা বলছেন জীবনে বিগতে আর কি রইবে আমার, এই একবারই এই শরীরটা ছুটে গেলে তো আমার কি, এই জন্মের আগে আমার কি কিছু নাই? মানে বলছেন কি আমার তো কিছু নাই, তো আপনি তো দয়া করে আমাকে এই জীবনটা দান করলেন না, আমি আপনি কৃপা করুন আমি আমার প্রাণটা আপনার পাদ পদ্মে সমর্পিত করতে পারি। না না, ওই রকম করলে তো বিপদ। তো আমাদের গুরুবর্গ আমাদের আচার্যরা বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, যদি আপনি নিজেকে ওই গোবিন্দের পাদ পদ্মে সমর্পিত করেন, কৃষ্ণ আপনাকে কোনোদিন ছাড়বে না, কৃষ্ণ ছাড়বে না। কি করবে? আপনাকে নিজের পাদ পদ্মে স্থান দিয়ে রাখবে। তখন কি হয়? অশোক অভয় অমৃত আধার, আপনি হরিপাদ পদ্মে থাকলেও যখন আশ্রয় গ্রহণ করবেন, ভগবান আপনাকে নিজের পাদ পদ্মে স্থান প্রদান করবেন, তখন অশোক আপনার শোক থাকবে না, শোক থাকবে না, অভয় ভয় থাকবে না, অমৃত ওখানে মৃত্যু বলে কিছু নাই, কেউ কেউ মরবে না। আজ কি শোক আছে, আজ কি ভাই আছে, কাল কি আমার কি হয়? ওই একটা ভাই, কাল কি আমার কি হয়েছে, ওইটা নিয়ে শোক। কাল যে হয়েছে ওইটা নিয়ে শোক, কাল যে হবে ওইটা নিয়ে ভাই, ওই দুটা নিয়ে আমরা মাঝখানে মরে যাচ্ছে। জীবন কোথায়? ওখানে বলছেন যখন আপনি প্রাণটা গোবিন্দের পাদ পদ্মে অর্পণ করবেন, ওই প্রাণের নাথ প্রাণনাথ তো গোবিন্দ, ওই আপনাকে কোনো দেন ছাড়বে না, আপনার জন্মটাকে সার্থক করবে। সার্থক জন্ম, আপনি মানুষ শরীরটা লাভ করলেন, না না নাথ এই তো মুশকিল, আমি আমার প্রাণে আপনার সেবা করতে পারি না, বলতে চিন্তা নাই। অর্থই, অর্থ বলতে গেলে প্রয়োজনীয় পদার্থ, যে জিনিসটা আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন, আমাকে কাপড় চাই, খাওয়া চাই, এ চাই, মকান চাই, দোকান চাই, এ চাই, সে চাই, বলতে যে আপনাকে দরকার ওই সবটা নিয়ে আপনি গোবিন্দের পাদ পদ্মে অর্পণ করুন। আপনি আমাকে এই সবটা দিলেন, এই জন্য এই সব আপনার, আপনি কৃপা করে রাখুন আমি সেবা করব। এই ঘরটা আপনার, এই গাড়ি আপনার, এই কাপড় আপনার, সবকিছু আপনার, আমি তো আপনার, এই জন্যে যত করোসি যত শুনাসি যত জুহোসি দদাসি যত তপস্যসি কৌন্তেয়া তত করুষ্মদর্পণম। ভগবান ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যা কিছু করো
তৎকুরুষ্মদ অর্পণম, সব আমাকে অর্পণ করে কর। যদি আপনি খাচ্ছেন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে ওই প্রসাদটা গ্রহণ করুন, এইটা হলো অর্থের সার্থকতা। অর্থটাকে গোবিন্দের সেবায় লাগালে আপনার জীবনের সার্থকতা। কাপড় হোক, খাওয়া হোক, যা কিছু হোক, ওই সব আপনার নাথ আমার নাই কিছু। না না, আমার অর্থ তো আমার, আমি ওইটাও লাগাতে পারি না। থাকে কিছু লোক কি বলছেন, দিয়া চিন্তা কেন করছেন, আপনাকে ভগবান বুদ্ধি দিল, বুদ্ধি দিল, আপনি তো মূরখ নাই, আপনাকে ভগবান বুদ্ধি দিল তো, এই জন্য বলছেন এই বুদ্ধিটাকে ভগবানের সেবায় লাগান। এই বুদ্ধি নিয়ে তো আপনি অর্থ গ্রহণ করছেন, অর্থ সংগ্রহ করছেন। বুদ্ধি না থাকলে তো আপনি কিছু সংগ্রহ করতে পারবেন না। ওই যে বুদ্ধিটাই প্রয়োগ করে আপনি অর্থ সংগ্রহ করছেন, প্রাণ রক্ষা করছেন। উনি ওখানে শাস্ত্রে বলা আছে, যদি আপনি জন্মটাকে সার্থক করতে চান, আপনি ওই বুদ্ধিটাকে গোবিন্দের সেবায় লাগান। বলছেন না না, আমার তো বুদ্ধি নাই, আমার মন্দ বুদ্ধি, আমি ওইটাও লাগাতে পারি না। শাস্ত্র বলছে চিন্তা করছেন কেন, বাচ মুখ তো আছে, পশুর তো মুখ নাই, তো এই যে আছে মহিষ, ছাগল, গরু, এইসবের মুখ নাই, ওরা বলতে পারে না মুখে। আমাকে তো ভগবান মুখ দিল, তো বলতে বাচা মুখটাকে ভগবানের সেবায় লাগান। মুখ কি করে লাগাবো, বলছেন নাম রূপ গুণ লীলার নিরন্তর কীর্তন করতে থাকুন, নিরন্তর হরিনাম করতে থাকুন, আপনার জন্মটা সার্থক হবে। যদি কেউ চায় কি আমার জন্মটা সার্থক হোক, এই দুর্লভ মানব শরীরটাকে আমি পেলাম, কি করতে হয়, এই চার কাজটা করতে হয়। এই চার না করলে একটা তো করতেই হবে, ওইটা কি, হরিনাম, ভগবানের নামের আশ্রয়। এই জন্য শাস্ত্র বলছে হরের নাম, হরের নাম, হরের নামেই কেবল, কেবল হরিনাম, আপনার মঙ্গল তো হয়েই যাবে। যদি না করলে অগতি, আপনার গতি থাকবে না, গতি থাকবে না। যার গতি নাই, আপনি বুঝতে পারেন কি সকাল ওঠার পর কি করবো, আমি ওই মাথায় আছে না, তো ওই অন্তরের মতো চলতে থাকে, বাস কি আমি উঠলাম, সান্ঠান করলাম, খাবার দাবার ব্যবস্থা করলাম, খেলাম, আবার একটু বিশ্রাম করলাম, ঘুমালাম, আবার উঠলাম, আবার রান্না করলাম, আর কিছু করলাম, বাস টাকা অর্জন করলাম, জীবন নির্বাহ করতে, জীবন নির্বাহ করছিলাম টাকা অর্জন করতে, বা শেষ। এই মাঝখানে কখন ছেলের বিবাহ দেয়, কখন কি দেয়, কখন ঘর বানাই, কখন কিছু করে, আর শেষে একদিন শ্মশানে হয় পুড়িয়ে রাখ হয় ওই হরিদ্বারে, নাকি ব্রহ্মপুত্রা যে কোনো নদীতে ওরা নিয়ে ভাসিয়ে দেয়, বা শেষ, জীবন শেষ। এই যারা সাধু সঙ্গ পেয়েছেন তার পরম কর্তব্য, যারা পেল না ওই অভাগা জীব। এই অসংখ্য লোকের মধ্যে ভগবান কৃপা করে আমাদেরকে চয়ন করলেন, বুঝতে পারছেন। কয়জন আছে এখানে আসামে, কত লোক আছে ভারতে, অনেক, কিন্তু ভগবান কৃপা করে এই লোকটাকে চয়ন করলেন। ভগবানের ইচ্ছা না থাকলে কেউ সাধু সঙ্গে যেতে পারেন না, ভগবানের কৃপা না থাকলে। আপনাদের আত্মকল্যাণের কামনা ছিল,
ওইটা দেখে ভগবান আপনাকে সাধু সঙ্গের কাছে পাঠিয়ে দিল, সাধুর কাছে পাঠিয়ে দিল কি তুমি যাও। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছি আমি, আমি এই জগতে পড়ে আছি। তো যখন আমি এই কথাটা বুঝে নিলাম কি আমি এই জগতে পড়ে আছি আর আগতি হয়ে আছি, তখন ভগবান কৃপা করে আপনাদের জীবনে ওই সাধুকে পাঠালেন। দয়া করি মোরে পতিত দেখিয়া, পতিত বলতে গেলে শরণাগত, পতিত বলতে গেলে দয়নীয় ব্যক্তি। ওই দেখলে ওই মনে একটা দয়া এসে যায়, তো করুণা, ওই করুণায় উনি বলছেন কি তোমার তারিতে তোমার উদ্ধার করতেই তো মহাপ্রভু এসছেন, তোমাকে কিছু করতে হবে না, ওই হরিনামের আশ্রয় গ্রহণ করো। যারা এই কথাটা সব শোনেন তার পরম কর্তব্যটা কি, আমার জন্মটা সার্থক করুক, ওইটাই আমাদের আচার্যরা এখানে বলেন। আমরা যদি চিন্তা করি, আমার বুদ্ধিটা প্রয়োগ করি, আমার বল প্রয়োগ করি, শরীরে বল নাই, মাথায় বুদ্ধি নাই, আমার তো এমন দৃষ্টি, অন্ধকার হলে তো আমি কিছু দেখতে পারবো না, আমার চোখগুলা ঠিক, সব কিছু ঠিক, আমি তো অন্ধা নাই। কিন্তু যখন লাইট নাই, যখন ওই আলো নাই, আমি দেখতেই পারবো না কিছু। ভগবানের কৃপা হলে ওই আলো দরকার নেই। সুরদাসজি মহারাজ কোথায় অন্ধা ছিলেন, তো সব কিছু দেখতে পারছেন উনি। বিল্বমঙ্গল ঠাকুর চোখ নাই, সব কিছু দেখতে পারছেন। যখন ভগবান কৃপা করকে করে অর্জুনকে দিব্য নেত্র প্রদান করলেন, অর্জুন ভগবানের বিরাট রূপ দর্শন করতে পারছেন। কিন্তু ওই যুদ্ধস্থলে অনেক যোদ্ধা আছেন, ওখানে কেউ ভগবানকে দর্শন করতে পারলেন না। চেক থাকলেও লাভ কি, আমরা কিছু দেখতে পারি না, এমন আমার অবস্থা। কান থাকলেও লাভ কি, আমরা ওই শব্দটাকে শুনতে পারি না, যে শব্দ এই সব সময় এই জগতে চলছে। শব্দ নিয়েই তো সৃষ্টি, ওই শব্দ ভগবানের নাম সব সময় এই জগতে চলছে। ওকে বলে অনহদ নাদ, কেউ ওই নাদ তো করেন না, ওই সব সময় ওই নাদটা নিজেই চলে। ওই ভগবানের নাম এই অনন্ত ব্রহ্মাণ্ড সব সময় উচ্চারণ করে, আমরা শুনতে পারছি না, এমন আমাদের অবস্থা। এই অবস্থা থেকে আমরা যে আছে, কর্ম করতে পারি না, শরীর দুর্বল, বুদ্ধি নাই, মন দৃঢ় নাই, কিছু নাই, এই অবস্থায় আমার মঙ্গল হবে কি করে? আমার মঙ্গল হবে ভগবত পাদ পদ্ম আশ্রয় গ্রহণ করলেই হবে। এই জন্য ভগবানের নামটা আশ্রয় গ্রহণ করুন। এই দুর্লভ মানব জন্মটা অত্যন্ত দুর্লভ, মানব জন্ম দুর্লভ, তার থেকে বেশি দুর্লভ এই ভক্তের দর্শন। আপনারা এখানে অনেক বৈষ্ণবকে দর্শন করছেন, এই জন্য ভক্ত সঙ্গে থাকুন। ভক্তস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়েতে, ভগবত ভক্তের সঙ্গে যদি থাকলে আপনি ভক্তি পাবেন, তাহলে পাবেন না। এই ব্যসনের দাস হয়ে হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। বুঝতে পারছেন, মায়ার দাস হয়ে, মায়া বলতে গেলে কি, যে জিনিসটা নাই কিন্তু দেখলে মনে হয় কি আছে। যেমন আমার এই শরীর, আমি আছি কিন্তু এই শরীর নাই, কিন্তু দেখলে লাগে কি এই শরীর তো আছে। যদি এই শরীরটা ছিল, আছে এখন, ওই আগে কোথায় ছিল, পরে কোথায় থাকবে? আগে তো ছিল না, পরে থাকবে না, এখন যে আমাকে লাগছে আছে, ওই আমার মিথ্যা, এই আমার ভ্রম, কিন্তু আমি আছি। নিজেকে আমাকে কি করতে হয়, ওই পেঁচানতে হয় কি আমি কে, আমি এখানে কেন,
আমার প্রয়োজনটা কি, পয়সা বুঝিয়ে এই জগতে চলতে হয়, এইটাই শাস্ত্রে বলছেন। তখন জন্ম সার্থক হবে, তখন এই সাধু সঙ্গের বাস্তবিক লাভটা আমরা পাও, নাহলে আমরা কিছু পাও না। ব্যসন করবেন না, শেষে একটাই কথা, ব্যসন করবেন না। এই গুটকা ফাটকা সব খাবার যারা খাচ্ছেন ওই সব ভালো নাই, এই দাঁত গুলি পচে যাবে, পরে ক্যান্সার আসবে, ওই সব হবে নোকসান, এই জন্য গুটকা ফাটকা খাবেন না। আপনার ওই এক এক দুই দুই রুপাই প্যাকেটে কিনে ওই রকম এরকম মিশিয়ে ফটফট করকে খেয়ে, আর জায়গা জায়গায় এক এক গাদা করে থু থু করে, ওসব ঠিক নাই। যে ঘরে আমরা আছি, যেই ধরতিতে আমরা আছি, যেই মার যে মাতার কি বলে এটা কোলে কোলে আমরা আছি বসিয়ে, ওখানে এরকম করলে মঙ্গল হয় না। এই জন্য এরকম করবেন না। এটা এইসব নেশা করলে তো ক্যান্সার পাবেন, টাকা দিয়ে ক্যান্সার কিনা তো বুদ্ধিমান লোকের কাজ নাই। এই জন্য ব্যসন করবেন না। যদি ব্যসন করার খুব ভালো ইচ্ছা থাকলে হরি রস মদিরা মদাতি মত্ত হয়ে থাকুন, ভগবানের নামের নেশাটাকে করুন, নামের নেশা করুন, হরিনামের নেশা। কেউ থাক না থাকুক, আপনি এখানে এসে বসে ওই ঠাকুরের আগে কীর্তন করতে থাকুন, তখন দেখবেন কি হয়। যদি নেশা করার ইচ্ছা আছে হরিনামের নেশাটা করুন, এইসব নেশা করবেন না। সাধু সঙ্গে থাকবেন, সাধু কৃপা হলে ভগবানের কৃপা পাবেন, ভক্তের কৃপাই ভক্তি প্রদান করবে। যখন ভক্তি লাভ করবেন ভগবান আপনার হয়ে যাবে, তো ভক্তি বশত পুরুষা, ভগবান ভক্তির বশীভূত হন, ভগবান আর কিছু করলে বশ করা যায় না, ভক্তি করলে ভগবান আপনার বশীভূত হবেন হয়ে যাবে। এই জন্য আপনারা হরিনাম করবেন, নেশা করবেন না, সাধু সঙ্গে থাকবেন, হরিকথা শ্রবণ করবেন, এই দুর্লভ জন্মটাকে আপনি সার্থক করবেন। বাঞ্ছা অকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। খোল দেন একটু মহামন্ত্র কীর্তন করে। মহামন্ত্রের ব্যাখ্যা আবার করব, যদি হয় কালকি দেখি, কালকি তো আছে, তো যদি হয় কালকি করি, তাহলে তো আবার দেখি, কই বাত নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো ভাইয়া বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ছাড়া গতি নাই শেষে এইটাই কথা যা কিছু বলুন আপনার শেষে একটাই কথা হরিনাম ছাড়া গতি নাই যদি আপনি হরিনাম করেন না আমি করি না আর কেউ করেন না তো জীবনটা ওয়েস্ট ভগবানের আশ্রয় গ্রহণ না করলে এই জীবনে কোনো লাভ থাকে না ওই লোকটাই সত্যি আত্মহত্যারা সুসাইড জিসকো বলেন আপনাকে ওই রেল পটরি রেল চাকায় মাথা দিতে হবে না হরিনাম করবেন না মানে আত্মহত্যা করে নিলেন আর যা কেউ ওই পাংখায় ঝুলতে হবে না হরিনাম করেন না মানে বা শেষ জীবন শেষ এই জন্যে আপনারা হরিনামের আশ্রয় গ্রহণ করুন হরিনাম করুন এত পারেন অত করুন বেশি করে করুন হরিনাম করলে ভগবান রক্ষা করবে হরিনাম কি ওই হরিনাম ওই শব্দ আকাশের গুণ আমরা এই জগতে আছি যে চারটি তত্ত্ব যে দেখতে পারছেন আপনি পৃথিবী জল অগ্নি আর বায়ু এ কোন স্থানে আপনি দেখতে পারেন কোন স্থানে আপনি এই দেখতে পারবেন না ঠিক আছে এক জায়গা পৃথিবী থাকে এক জায়গা থাকে না এক জায়গা জল থাকে এক জায়গা থাকে না এক জায়গা বায়ু থাকে এক জায়গা থাকে না এক জায়গা অগ্নি থাকে এক জায়গা থাকে না কিন্তু আকাশটা সব জায়গা থাকে এই ব্রহ্মাণ্ডের সব জায়গা একটা জিনিস সব সময় থাকে ওইটা হলো আকাশ ওই আকাশের গুণটা হলো শব্দ ওই শব্দটা অনাবৃত্ত শব্দাত ওই শব্দে থাকো কি শব্দটা ওই শব্দটা কি বেদব্যাস মহর্ষি শ্রীমদ ভাগবতের শেষে তার জীবনের অন্তিম লেখনি ওখানে উনি এই কথাটাকে বললেন নাম সংকীর্তনম ইয়স্য কলৌ সর্ব পাপ প্রণাশনম
प्रणामो दुख शमनम तम नमामि हरिम परम। कोई हरि जे आछे भगवान, तार नाम होलो हरि। हरि हरति पापानी च दुखानी च। अपनार जे पाप थाके